আমরা জানি যে কিটল্যান্স, সাধারণত আমরা জানি কিটল্যান্স, কিন্তু কিটল্যান্সের ভিতরে কিন্তু দুইটা ভার্সন রয়েছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। এই যে দেখতে পাচ্ছেন ভার্সন ওয়ান যেটা, এটাতে কিন্তু স্টেবিলাইজার থাকে না, আর ভার্সন টু যেটা, এটাতে কিন্তু স্টেবিলাইজার থাকে। তো এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত যেটা, ভার্সন টুর মধ্যে কিন্তু ইমেজ স্টেবিলাইজার আছে, যখন আপনারা ছবি উঠাবেন কিন্তু ছবি ঝাপসা হবে না এবং ভিডিও ঝাপসা হবে না। তো আমরা জানি যে কি কিটল্যান্স শুধু কিটল্যান্সে বলা যায়, কিন্তু কিটল্যান্সের মাধ্যমে দুইটা ভার্সন থাকে। তো এটা হচ্ছে দ্বিতীয় ভার্সন, মানে ভার্সন টু।